হয় তাহলে আমরা 500 টাকা করে ফেলাবো হ্যাঁ হ্যাঁ 500 টাকা করে তো সমস্যা নেই নয়টা টাইম হয়ে গেলে তো এটা করা যাবে একটু মাইকিং মাইকিং বলে দিও কাছে ওরা গাইল পে যাচ্ছে আমরা বলতে যখন সিদ্ধান্ত নিচ্ছি ছেলেমেয়েরা ছেলেমেয়েরা আসছে একজন বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন তিনি বাংলাদেশ আওয়ামী লীগ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সম্পাদকের দায়িত্বে ছিলেন রাজনৈতিক জীবনে চলার পথে তার ব্যবহারে যদি আপনারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমি তার পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আপনারা ক্ষমা করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জানামতে আব্দুল হাকিম হাওলাদার সাহেব একজন ভালো মানুষ ছিলেন সৎ মানুষ ছিলেন নিষ্ঠাবান মানুষ ছিলেন ত্যাগী ছিলেন কাজেই তার সাথে যদি আপনাদের কোনো লেনদেনের ইয়ে থাকে আপনারা বলবেন আমরা দলের পক্ষ থেকে হলেও সেটা পরিশোধ করব তার দুই মেয়ে আছে আমরা সবাই উপস্থিতি সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার আওলাদদেরকে যেন তার এই অনুভূতির শোক সহ্য করার তৌফিক দান করেন আমি সবাই দোয়া চাই এবং যেহেতু জানাজা হয় নাই আগামীকালকে জেলা আওয়ামী লীগ কার্যালয় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তার জন্য দোয়া মাহফিল হবে আপনারা সবাই আমন্ত্রিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসরের নামাজ বাদ জানাজা পড়বেন কেন্দ্রীয় মসজিদের খতিব আব্দুল্লাহ মামুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমরা সকলে নিয়ত করে নেই চার তাকবীরে ফরজে কিফায়ার জানাজা নামাজ এই ইমামের পিছনে কিবলামুখী আদায় করতেছি আল্লাহ প্রথম তাকবীরের পরে আমরা নামাজে যেই সানা পড়ি ওই সানাটা পাঠ করব অতাবা রাকাসবুকা অজাল্লা সানাউকা এই শব্দটুকু বেশি বলবো নামাজে আমরা এই শব্দটুকু বলি না জানাজা এই শব্দটুকু বেশি বলবো দ্বিতীয় তাকবীরের পরে আমরা যে নামাজের ভিতরে দুরুদ ইব্রাহিম পাঠ করি এই দুরুদ ইব্রাহিম পাঠ করব তৃতীয় তাকবীরের পরে যে দোয়া আছে এই দোয়াটা আমরা পাঠ করব আমরা যারা দোয়া না জানি তারা অন্য যে দোয়া জানি সেই দোয়া পাঠ করব অথবা চুপচাপ থাকব চতুর্থ তাকবীরের পরে সালাম হবে আমরা সকলেই জানি এখানে যারা উপস্থিত হয়েছি যে আজকে যার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি যার কাফিন আমাদের সামনে বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার গতকাল 8:20 সময় আমাদের মাঠ থেকে চলে গিয়েছেন এই তার ইন্তেকালের খবরের পর থেকে একটা খবর সবাই আমাদের বলছে যে লোকটা খুব ভালো ছিল লোকটা খুবই কি যেটা আমরা ইমাম আমরা সব রুম মহলে চলি সবাই বলেছে যে আমরা যারা বিভিন্ন ভাবে রাজনীতির সঙ্গে জড়িত আছি আমাদের অনেকের বদনাম আছে পিছনে অনেক কথা আছে কিন্তু সবাই একটা কথাই বলছে না লোকটা খুব ভালো ছিল আমি ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন এরকম সাহাবায়ে কিরামদেরকে দাস দিচ্ছেন উপদেশ দিচ্ছে এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে থেকে মসজিদের সামনে থেকে এরকম একটা কাফিন যাচ্ছিল তো ওই লাশের পরিচয় যখন পাওয়া গেল সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওই ব্যক্তির ব্যাপারে তেমন একটা ভালো কথা বলেন এই তার ভালো না বলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কদ ওয়াজাবাত এই এতটুকু শব্দ বললেন কয়েকদিন পরে আবার এই সেম একটি ঘটনা ঘটলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে এরকমের একটি কাফিন যাচ্ছিল
তার ব্যাপারে খুবই সবাই ভালো বলতেছে যে না লোকটা খুব ভালো ছিল, আমলদারি ছিল, পরেজগার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একই শব্দ ব্যবহার করলেন কদওয়া জবাব। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন পূর্বে এক ব্যক্তির লাশ এখান থেকে যাচ্ছিল, আপনি তার ব্যাপারে এরকম আমরা সকলেই ভালো বলিনি, তেমন ভালো আলোচনা হচ্ছিল না, আপনিও তখন যেই শব্দ ব্যবহার করেছেন আজ এই ব্যক্তি যাচ্ছে লাশ তার ব্যাপারে একই শব্দ ব্যবহার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ওই খারাপ ব্যক্তির লাশটা তোমাদের সামনে দিয়ে যাচ্ছিল আর তোমরা তার ব্যাপারে খারাপ আলোচনা করতেছিলে, এই আলোচনাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তার জন্য জাহান্নাম হাজির হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। আজকে এরকমের এক ব্যক্তি তোমাদের লাশ যাচ্ছে, তোমরা তখন তার ব্যাপারে যখন ভালো কথা বলছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই ভালো কথাটা আল্লাহ গ্রহণ করে নিয়েছে, তার জন্য এরকম জান্নাত হাজির হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। তো আমাদের মৃত্যুর পর এইটাই থাকবে, এরপরে দিনে হাজির আল্লাহ কাছে ইন্তেকাল করেছেন, আমাদের মাঝখানে চলে গেছেন, আর ফিরে আসবেন না। কিন্তু আমরা সকলেই তার ব্যাপারে কি পজিটিভ ধারণা, সকলেই বলছে লোকটা ভালো ছিল, এই যে ভালো এইটার জন্য আল্লাহ কবুল করে না, সকল করে না, আমিন। আমরাও যেন এরকমের আব্দুল হাকিম হাওলাদারের মতো আদর্শ নিয়ে ভালোভাবে আমরা আমাদের জীবন গুজরান করতে পারি, যাতে আমাদের ইন্তেকালের পরে আমাদের সকলকে সকলে বলে না লোকটা ভালো ছিল, তাহলেই আমাদের জীবন সার্থক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।